গল্প পিয়নের আসরে আজ শোনাব শিবরামের লেখা গল্প এরকম আরও মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না শুরু করছি আজকের গল্প বিহার মন্ত্রীর সান্ধ্য বিহার সেবার পুজোয় সেই বিহারেই যেতে হলো আবার ভূমিকম্পের পর থেকে বিহারের নাম করলেই আমার হৃদকম্প হয় আটকয়েক আর হার্টফেল নোটিশ না দিয়ে এসে পড়ে আর নিঃশ্বাস ফেলতে না ফেলতে কাজ ছেড়ে চলে যায় তুমি হয়তো বলবে ও দুটোরই দরকার আছে প্রাচীন বাড়িঘর যেমন শহরের বুকে কদর্যতা তেমনি সেকেলে শহর টহর পৃথিবীর পিঠে আবর্জনা ভূপৃষ্ঠ থেকে ওরা কি সহজে সরতো ভূমিকম্প না থাকলে এত আর একাধখানা পুরনো ইমারত নয় যে মেরামত করে টোরে বদলে ফেলবে একে তো সারিয়ে সারানো যায় না সরিয়ে সারাতে হয় আর ভেঙে গড়বার জন্য শহরকে শহর সরিয়ে ফেলা কি চারটিখানি কথা তারপর হাট ফেল হ্যাঁ ওটাও সেকেলে লোকদেরই জন্যে তুমিই বলবে নিজের হৃদয়ের কাছে হেলা ফেলা না পেলে বুড়ো মানুষরা কি মরতে চাইতো সহজে আটমরা হয়েও আদা খেঁচরা জীবনকে আঁকড়ে ধরে থাকত বলবে তুমি তুমি তো বলেই খালাস কিন্তু আমি যে নিজেকে যথেষ্ট সেকেলে মনে করতে পারছি নে নতুবা বিহারে পা বাড়াতে আর কি আপত্তি ছিল আমার হৃদকম্প থেকে হৃদঝম্প একটার থেকে আর একটার কতখানি বা দূরত্ব যাক সেই বিহারেই যেতে হলো বেড়াতে গেছিলাম যেখানে জায়গাটার নাম আর করব না আমার পিসে মশাই সেখানে দারোগা আর হাসপাতালে ডাক্তার হচ্ছেন আমার মেসমশাই দারোগার দুর্দণ্ড প্রতাপে যারা রোগা হয়ে পড়ে অচিরাত ডাক্তারের কবলে তাদের আসতে হয় কিন্তু সেখান থেকে বেরিয়ে তারা কোথায় যায় ডাকঘরে ঘরে খবর নিয়েও তার হদিস মেলে না অর্থাৎ তারা সুদূর পরাহত হয়ে যায় রোগী আর রোগ আরোগ্য করার দুজনকেই দিকে কেমন যেন একটা গো আছে মেষমশাইয়ের পই পই করে বলে দিয়েছিলেন মা মরে গেলেও ওষুধ খাস হাজার অসুখ করলেও মেষমশাইয়ের কাছে যাস নে আর পিসে মশাই তার কাছে গেছি কি অমনি তিনি ছাতুখোর পাহারাওয়ালাদের দিয়ে আমাকে পিষে ফেলে আর এক প্রস্থ ছাতু বানিয়ে থানায় পুরে রাখবেন কিন্তু এসে দেখলাম যতটা ভয় করা গেছিল ততটা নয় তেমন মারাত্মক কিছু না মেসমশায়ের তো মায়ার শরীর রোগ যন্ত্রণা রুগীর যদি বাস হয় ওর আদপেই সহ্য হয় না রোগের যাতনা লঘু করতে গিয়ে রুগীকেই লাঘব করে ফেলেন তিনি আর পিসে মশাই সারা পৃথিবীটাই তার কাছে মায়া দুনিয়াটাই জেলখানা তার কাছে তাই দুনিয়াটাকেই জেলখানায় পুরতে পারলে তিনি বাঁচেন তবে আমার অন্তত ভয়ের কিছু ছিল না কোনো পক্ষ থেকেই আমার প্রতি কমাই করা দুজনেই দু একদিনেই খুব ভাব জমে গেল আমাদের একদা পরন্ত বিকেলে হাসপাতালের ডাক্তারখানায় বসে মেসমশাইয়ের সঙ্গে খোশ গল্প করছি এমন সময় এক খোট্টাই মার্কার রুগী আস্তে আস্তে এসে হাজির হলো সেখানে দেখলেই বোঝা যায় দেহাতি লোক যন্ত্রণা বিকৃত মুখ এসেই বিরাট এক সেলাম ঠুকলো মেসমশাইকে মেসমশাই তাকে আমলই দিলেন না তোর মনে থাকবার কথা না তুই তখন আর কত টুকু তবে তোর মাকে জিজ্ঞাসা করিস অনেক রকম খোস দেখেছি সারিয়েওছি কিন্তু সে কি খোস রে বাবা যে খোস সঙ্গে স্বয়ং আমি জড়িত তা আমার ভালো লাগবার কথা নয় আমি তেমন উৎসাহ দেখাই না কিন্তু মেষমশাইকে উৎসাহ দেখাতে হয় না যেন আমাদের দেল খোশ কত বৈদ্য হাকিম হদ্দ হয়ে গেল কিন্তু সারিয়েছিল কে তোর সেই খোস পাত্রা। শুনি এই শর্মাই সবে তখন মেডিকেল কলেজে ঢুকেছি তখনই তুই মরিস খোসের জ্বালায় আর আমরা মরি খোশবুর জ্বালায় খোশবু কি মেসমশাই অনুসন্ধিত হতে হয় যেন নলেজের পরিধি বাড়াবার প্রয়াস পায়। তো সেই খোস পচে গিয়ে কি গন্ধই না বেরিয়েছিল বাপস আমি যতই বোঝাই তোর মাকে যে আগে আম ডাঁসা থাকে তারপর পাকে তারপর পচে তারপরে শুকোয় তারপরেই তো হয় আমসি তখনই হলো গিয়ে আমের আরাম আমাশা সারতেও সেই কথা তোর মা ততই বলেন ছেলেটাকে তুমি সারলে সনাতন আরে বাপু বলো যে সারালে তা না সারলে সারলে আর সারালে কি এক হলো দুটো কি এক ক্রিয়াপদ আকারে তফাত নেই দুজনে তবে সারলো কিসে এবার আর নিজের খোস গল্পে না দিয়ে পারি না সারলো যেমন করে যাবতীয় ঘাস সারে যেমন করে ডাক্তারি মতে সারিয়ে থাকি আমরা খোস পচে হলো শোষ শোষ থেকে হলো কার্বঙ্কল তারপর সারলো সহজেই সারলো শুকিয়ে গিয়ে সেরে গেল শেষে সারবেই ও তো জানা কথা কলেরা হলেই আমাশা সেরে যায় সারছে না আমাশা কলেরা করে দাও তারপর তখন নুন জল দাও ঠেসে এই করে সারাচ্ছি আরে চিকিৎসে কি কথা নয় চারটিকানি ডাক্তারকে ধরে ডোগা বলে ঝুলে পড়তে হয় তা বটে সারানোর পদ্ধতি এই বাতের কি কোনো চিকিৎসা আছে মানে সোজা চিকিৎসে উহু কেবল পক্ষাঘাত হলেই বাদ সারে তারপর পক্ষাঘাতের ওষুধ ধাল গে ম্যালেরিয়া জ্বরের যা কাঁপুনি বাপু সাতখানা কম্বল চাপা দিলেও বাঘ মানে না রোগী আর তাহা তো পক্ষাঘাত সারা কিন্তু ম্যালেরিয়া থেকে গেল যে পাগল জ্বর সারাতে কতক্ষণ দুশো গ্রেন কুইনিন ঠেসে দাও একদিনেই দুশো তারপর আর দেখতে শুনতে হবে না কিন্তু ম্যালেরিয়া আবার সময় মতো পাওয়া গেলে হয় আমি সন্দেহ প্রকাশ করি আরে ম্যালেরিয়ার আবার অভাব আছে দেশে অ্যানোফিলিস তো চারধারি কিলবিল করছে ডাক্তারের চেয়ে তাদের সংখ্যা কি কিছু কম তুই ভেবেছিস তবু যদি বিহারের এই অঞ্চলে নিতান্তই না মেলে পক্ষাঘাতের রোগীকে আমি চেঞ্জে পাঠিয়ে দিই বর্ধমানে আমার কাত হয়ে থাকা কত রুগী যে বাদশা দিয়ে ফিরে এসেছে বর্ধমান থেকে তবে অকস্মাৎ থেমে যান মেসমশাই তারপর কতিপয় রস নিঃশ্বাস ত্যাগ করে বলেন কতকার ফেরেনি রে তাদের শেষটা নিউমোনিয়া ধরে গেল না ও নিউমোনিয়া হলে বুঝি আর সারে না মেসমশাই আমার কৌতূহল হয় নাকি টাইফয়েড হলে তবেই তো সারবার মেসমশাই নিরুত্তর খোদ কিংবা গলগণ্ড হলে সারি বুঝি মেসমশাই মাথা নেড়ে বাধা দেন তবে কি তবে কি সর্দি হওয়া চাই উহু হার্ট ফেল হলে তবেই সারে নিউমোনিয়া বলেই এই গম্ভীর হয়ে যান বেজায় তাহলে তো মারাই গেল গেল নাকি আমার সংশয় ব্যক্ত হয় গেলই তো মেসমশাই কোপান্বিত হন যাবেই তো যত সব আনারিকেষ্ট বর্ধমানের কেন যে রুগীদের নিউমোনিয়া হতে দেয় ভেবেই পায় না সারানো না যাক নিউমোনিয়ার প্রতিষেধক তো ছিল ছিল প্রতিষেধক থাকতে বেচারা বেত রুগীরা মারা গেল বলেন কি মিশাই আমি প্রায় লাফিয়ে উঠি ছিল প্রতিষেধক ছিলই তো ম্যালেরিয়া থেকে কালাজ্বর করে দিতে পারতো কালাজ্বরের তো ভালো চিকিৎসাই রয়েছে ইউরিয়া স্টিবামাইন আমাদের উপেন ব্রহ্মচারীর বের করা নেহাত পক্ষে যক্ষা তো ছিল যক্ষা হলে আর নিউমোনিয়া হয় না হাতি যেখান দিয়ে যায় ইঁদুর কি সে ধার মাড়ায় রে ঘোড়া যেখানে ঘাস খায় বাছুর কি সে জায়গা ঘেঁষে কখনো আমি একটু হতাশ হয়েই পড়ি কিন্তু যক্ষা হলে আর কি হলো যক্ষা কি সারে আর সারে না আবার তেমন গা ঝেড়ে বসন্ত হয়ে গেল যক্ষা তো যক্ষা যক্ষার বাবা অব্দি সেরে যায় বক্সের জার্মের কাছে লাগে আবার যক্ষার ব্যাসেলেই হো বসন্ত শুনে আরো দমে যাই আমি বসন্তে কি আর ইচ্ছে করলেই হয় সবার আলবাত হয় হবে না কেন এ সমস্যায় বেশ জোরালো হয়ে ওঠেন টিকে না নিলেও হবে আর টিকে যদি নিয়েছে তাহলে তো কথাই নেই সেই পাগড়ি পরা লোকটি এতক্ষণ অস্ফুট কাত দিয়ে মেসমশাই এর মনোযোগ আকর্ষণের অর্ধস্ফুট হয়ে ওঠে কিন্তু কর্ণবাদ করেন না এসব হওয়া লাগে তাই তো ডাক্তার হতে বলছি তোকে আপনার চিকিৎসা তো খাসা মেসমশাই ওষুধ খরচা হয় না রোগ দিয়ে রোগ সারিয়ে দেন যাকে বলে রোগারোগ্য বাহ বিলক্ষণ ওষুধ দিয়েই তো সারাই বিনা ওষুধে কি সারে কিন্তু ওষুধের কাজটা হলো কি আর একটা ব্যায়ামও দেহে ঢুকিয়ে দিয়ে তবেই না একটা একটা সারানো উকিলদের আর মামলার যেমন পথ পরিষ্কার করে তাহলেই তাদের একন্ন মেটে আমাদের ডাক্তারদেরও তো তাই ওষুধ দিয়ে করা একটা ব্যায়ামের আমদারি না করলে কি দেহাতি লোকটির দেহ হঠাৎ যেন কোঁকড়ে যায় তার আর্তনাদে আমাদের আলোচনা ব্যাহত হয় বাবুজি হাম্মার গিয়া মেসমশাই চটেই যান কে হুয়া হুয়া কেয়া বহুত শীত দুঃখতা ওর পিঠ মে ভি দারদ আভি কেয়া কাল ফাজির মেয়ে আও জো বাখত হাসপাতাল খোলা রাহতা নেই বাবুজি মার জায়গা গোড় লাগি আমারা বোখার ভি আ গই কাকুতি মিনতিতে মেসমশাই ঈষৎ টলেন থার্মোমিটারটা বার করেন কিন্তু থার্মোমিটারের কাঠিটাকে খাপ থেকে বার করার কথা তিনি বিস্তৃত হন খাপ সমস্তটাই অবহেলা ভরে দেন বেচারার বগলে ভরে তারপর সখাপ সেটাকে বগল থেকে বহিষ্কৃত করে সামনে এনে মনোযোগ সহকারে কি যেন পাঠ করেন অতপ্য ওর মন্তব্য হয় হাম বোভার ভি হুয়া যার আছে প্রয়োজন ছিল না তবু আমিও কিঞ্চিত ডাক্তারি বিদ্যা ফলাই হুয়া বই কি যারা লাগাতিত যারা যারা মেসোমশা এই ছাপানো ফর্মে খসখস করে দু লাইন ঝেড়ে দেন ও প্রেসক্রিপশন আমিও লিখে দিতে পারতুম ব্যবস্থাপত্রের বাধাগত আমার জানা আমার মনস্চক্ষে ভেসে ওঠে ডিসপেন্সিং রুমের প্রকাণ্ড কাঁচের জার এবং তার অভ্যন্তরীণ দ্বিতীয় মহৌষধ যার রং কখনো লাল কখনো বেগুনি কখনো বা ফিকে জর্দা সর্দি কাশি কি পেট ব্যথা কি পিলে জ্বর জ্বর বিকার কি গলগণ্ড যারই রোগী আসুক না কেন সবারই সেই একই দাওয়াই ভদ্রলোকের এক কথার মতো এক ব্যবস্থা পিঠে দ্বারদ বেলাও অবশ্য তার অন্যথা হয়নি সেই একমাত্র ওষুধের একমাত্রা বা একাধিক নিশ্চয়ই তিনি বরাদ্দ করে দিয়েছেন সে বেচারা চিরকুট নিয়ে দিকে এগুতেই আমিও মিশু কাছ থেকে কেটে পড়ি বিদ্যা এক ধাক্কায় অনেকখানি হজম করা সহজ নয় আমার পক্ষে হাওয়া টাওয়া খেয়ে ফিরতে একটু রাতই হয় পিসেমশাইয়ের নিকটে যাই রাত্রের আহারটা তার আস্তানাতেই চলে কিনা ইয়া ইয়া মাছ মুরগি আর পাঁঠা থেকে না কর থেকে প্রায় প্রত্য হয়েই জুটে যায় পিসে পয়সা খরচ করে কিনতে হয় না নৈশ পর্বটা আমাদের জোরালো হয় স্বভাবতই থানায় দেখি সেখানেও এসে সেই লোকটা আড়াই মাইল দূরে কোথায় পৌঁছেই জুটেছে তার আত্মীয়ের বাড়ি কি চুরি গেছে না কোন হাঙ্গামা হয়েছে তারই তদন্ত নিয়ে যেতে চায় পিসে মশাইকে তাকে খুব বকেছেন ধমকেছেন দাবি দিয়েছেন হাজতে আর ভয় দেখিয়েছেন কিন্তু লোকটা নাচর বান্দা দারোগা দেখে সহজে রেগে হবার জন্য পাত্র নয় রাত্রে এক বা নড়তে নারাজ অগত্যা সেই পাগড়ি পরা দশটা তার হাতে গুজে দিয়েছে তখন তিনি কেসটা কেবল ডায়েরিতে টুকে নিতে প্রস্তুত হয়েছেন এখানে আসা অবধি বরাবর আমি লক্ষ্য করেছি পিসমশাইয়ের বাম হাত দক্ষিণের জন্য ভারী কাতর বেশ একটু উদ্রাগ্য হলেই বলা হয় আর দক্ষিণ হাত কি ইতর কি ভদ্র সবার প্রতি স্বভাবতই কেমন বাম সবাইকে গলহস্ত দেবার জন্য সর্বদাই যেন ব্যস্ত হয়ে আছে ডাক্তারি লেখা শুরু করেন পিসমশাই নাম ধামে জিজ্ঞাসাবাদের পর তার প্রশ্ন হয় কেয়া কাম করতে হো মন্ত্রী কা কাম কেয়া মিস্ত্রি কা কাম কান্টাকে এ চাগিয়ে নেন পিসমশাই নেহি নেহি জি মিস্ত্রি নেহি মন্ত্রী সমাজ গিয়া বিষমশাই লিখে নেন তার ডায়েরিতে আমাকে বলেন আমরা যাদের মিস্ত্রি বলি এইসব দেহেতি লোকেরা তাদেরই মন্ত্রী বলে বুঝেছিস লেখাপড়া জানে না তো আকাট মুখ্য আবার সমস্যিত করে বলা হচ্ছে মন্ত্রী কাকাম তারপর পাগড়ি পড়ার দিকে ফেরে সমাজ গিয়া কে মন্ত্রী রাজমন্ত্রী না ছুতার মন্ত্রী রাজমন্ত্রী বিরক্ত হয়ে বুঝি জবাব দেয় পাগড়ি পরা ওই জন্য লোক দেশ ই মারাত বানাতা বাস্কো ভাড়া বাদ দিয়ে মাথা পর ইটকো বোঝা লেগে উপর উঠতা বিশমশায় প্রাঞ্জল ব্যাখ্যা দ্বারা পরিষ্কার রূপে প্রনিধান করতে চান জি হা বহুত ভারী বোঝা ছায় দেয় সে উসি বাসতে তোমারা সেদ্ধ খাতার নেহি জি আমি জিজ্ঞাসা করি এতক্ষণে ওর দাবাইখানা যাবার কারণ আমি টের পাই পিঠ মেভি দারাদ সে বলে একটু মুচকি হেসে উসি বাস্তে পিসেমশাই তার জেরা চালিয়ে যান উঠনে কাবাখত কবি কবি গির ভি যা ও লোক ওই রাজমন্ত্রী লোক কে নেই ঠিক হ্যাঁ পাগড়ি পড়া ঘাট না কবি কবি বহু ধস্তা ধস্তি বিস্তর বাদানুবাদের পর ডায়েরি লেখা শেষ হয় লোকটা চলে গেলে পিসেমশাই নোটখানা খুলে দেখেন পরীক্ষা করেন আসল কি জাল দীর্ঘ নিঃশ্বাস ফেলেন তিনি না আসলেই বটে তবে চোরাই কি না কে জানে কোনো মিনিস্টারের পকেট মেরে আনা নয় তো কি করে জানলেন সারলা খমসের জুড়িদার বলে সন্দেহ হয় আমার পিসামশাইকে ক্যাবিনেটের একজনের নামের মতো নাম লেখা নোটের গায়ে তবে নাও হতে পারে এসব তো এধারের বাজার চলতি চালু নাম অনেক ব্যাটারি এমন আছে সকালবেলার খাওয়াটা মেসমশায়ের বাড়িতেই হয় আমার রাত্রের গুরু ভোজনের পর ঘুম থেকে উঠে বিষমশাইয়ের সঙ্গে এক চোর দাবা খেলে স্নান টান সেরে যেতে প্রায় বারোটাই বেজে যায় আজ গিয়ে দেখি মাসিমা বিচলিত ভারী মেসুমশাই হঠাৎ হন্তদন্ত হয়ে সেই যে সাত সকালে হাসপাতালে গেছেন ফেরেননি এখনো কারণ জিজ্ঞাসা করি মাসিমা বলেন কাল বিকেলে হাসপাতালে একে একটা উঠমুখো এসেছিল না হ্যাঁ হ্যাঁ আমি তখন ছিলাম তো কে এক রাজমিস্ত্রি না চুতর মিস্ত্রি সেই সর্বনেশের কাণ্ড দেখো টেবিলের ওপর খোলা চিঠিটার দিকে দিকপাত করেন মাসিমা খুব বিরক্তি ভাবে আগা পড়ে দেখি চিঠিটা বিহারের জনৈক মন্ত্রী লিখছেন নামটা নাই করলাম লিখেছেন অনেক কথাই তিনি জানিয়েছেন যে থার্মোমিটারের খাপের যে কোনো নামি মেকারের মতোই দামি জিনিসই হোক না কেন বগলে গলিয়ে দিলেই কিছু জ্বর উত্তোলনের ক্ষমতা জন্মায় না বরং তাকে বগল দাবাই এক বিড়ম্বনা বিশেষ করে এই কথাও তিনি জানতে চেয়েছেন যে সেবাই হচ্ছে চিকিৎসকের ধর্ম যখন যে সময়ে যে অবস্থাতেই রোগার্ম আসুক না কেন তাকে সুস্থ না করা পর্যন্ত ডাক্তার তটস্থ থাকবেন তা সে রুগী ইতরই হোক কি ভদ্রই হোক গরিবই হোক আর বড় লোকই হোক সরকারি ভারু চাকুরেই হোক কি বেসরকারি ভবঘুরেই হোক তাছাড়া আরো তিনি বলছেন আমরা সরকারি কর্মচারীরা তা মন্ত্রী হই কি ডাক্তারই হই দারোগাই হই বা পাহারাওয়ালাই হই ভুলেও যেন কখনো না মনে ভাবি যে আমরাই জনসাধারণের মনিব জনসাধারণই নিচক খায় তাদের সেবার জন্যই আছি আমরা তাদের বৃত্ত মাত্র ইত্যাদি ইত্যাদি বহুবিধ সদুপদেশের পর তার সার কথাটি আছে সর্বশেষে নিজের দুরবস্থা তো তিনি সচক্ষেই কাল দেখে গেছেন হাসপাতালের আর সব কিভাবে আছে তাদের দুর্দশা পর্যবেক্ষণ করতে আজ স্বয়ং তিনি আসবেন ছদ্মবেশে নয় এবারও বেশি ভদ্রবেশে প্রকাশ্যরূপে ছুটি হাসপাতালে গিয়ে দেখি বিপর্যয় ব্যাপার বেজায় ভারী প্রেসক্রিপশন সব সব দিকে বদলানো হচ্ছে খাতা পত্র রং বেরঙের ভালো ভালো দাওয়াই পড়ছে রুগীদের শিশিতে মিনিস্টার আসছেন হাসপাতাল পরিদর্শনে বহুরূপী সে যে নয় দস্তুর মতো সরকারি কেতায় অফিসিয়াল ভিজিট যা তা না কাজেই নিঃশ্বাস ফেলবার ফুরসত নেই মে হাসপাতালের কায়মি রুগীদের অনেক করে জপানো হচ্ছে চিকিৎসার সুব্যবস্থা করা হয় এখানে ওদের ঘন্টায় ঘন্টায় কি সব সুপাচ্ছ সুপথ্য ওদের দেওয়া হয় এই যেমন আঙুর বেদানা সাগু মিচরি দুধ বার্লি মাখন পাওরুটি চুপ সুরুয়া ইত্যাদি ইত্যাদি অনাস্বাদিত তালিকা মুখস্থ করতে করতে হাব ধরে যাচ্ছে নাভিশ্বাস উঠছে বেচারাদের মনে মনে তারা গাল পাড়ছে মিনিস্টারকে ওদের মধ্যে দু একজন আবার হয়তো যুধিষ্ঠির সেজে বসেছে তারা দাবি করেছে শুধু শুধু মিথ্যে কথা বলা তাদের ধাতে পোষাবে না উপরোক্ত খাদ্যগুলি বস্তুত যে কি চিজ কেবল কানে শুনে সঠিক ধারণা করা যায় না এমনকি চোখে দেখাও যথেষ্ট নয় চেখে দেখার দরকার তাই ওই তালিকা মনে রাখবার মতো মুখস্থ করতে হলে সত্যি মুখ খস্ত করে দেখতে হবে তাদের বজায় রাখতে রান্নার তোরজোর করতে হয়েছে নাজেহাল হয়ে পড়েছেন মেসোমশাই ডাক্তারখানায় তো এই দৃশ্য সেখান থেকে শটান ছুটি থানায় সেখানে আবার কি দুর্ঘটনা কে জানে গিয়ে দেখি পিসে মশাই তো মাথায় হাত দিয়ে বসে পড়েছেন তিনিও পেয়েছেন এক চিঠি চিঠির আসল মর্ম আসল মর্ম তিনি জানেন কেবল কাউকে জানতে দিচ্ছেন না তিনি দাবা বড়েরা তার পাশেই গড়াগড়ি যাচ্ছে তার ভ্রুক্ষেপ নেই আষাঢ়স্য প্রথম দিবসের মতোই তার মুখ বেশ থমথমে কার সাধ্য তার কাছে ঘেঁষে মনে হয় কে যেন মশাই পিষে ফেলেছে আমার পিষে মশাইকে আপাদ একেবারে পা থেকে শিরোপা অব্দি ওধারে হাসপাতালে ভূমিকম্প দেখে এলাম এখানে যা দেখছি তাতে তো হৃদকম্পের ধাক্কা পিষে মশায়ের এক দাবা আর মেষে মশায়ের একমাত্র দাবাই এসে অব্দি কেবল এই দেখছি এদের দুজনের এই দিয়েই এতদিন এখানকার সবাইকে ওরা দাবিয়ে এসেছেন কিন্তু আজ যেন ওরাই দাবিত নিজের চালে নিজেরাই মাত হয়ে গেছেন কিরকমে ওদের কাঁধ দেখে আমারও ভারী রাগ হয় কিন্তু কার ওপর যে বুঝতে পারি না সঠিক ভূমিকম্পেরই দেশ বটে বিহার ছোটখাটো ভূমিকম্প যেখানে সেখানে যখন তখন লেগেই রয়েছে অঞ্চলে আজকাল